রাজধানীর পোস্ট অফিস চমহনি এলাকায় ড্রেন থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্তি পেয়ে শনিবার মাতাবাড়িতে পুজো দিলেন বীরজিৎ সিনহা, সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী। দুর্গাপুজো উপলক্ষে দোকানিরা ইতিমধ্যে পসরা সাজিয়ে বসলেও উত্তর জেলার বাজার হাটগুলিতে ক্রেতাদের আনাগোনা নেই বললেই চলে। উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেক রায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক স্বল্পতায় গুণগত শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছে, লাটে উঠেছে পঠন পাঠন। হাসপাতালে আসা রোগীর পরিজনদের জন্য এবার থেকে রাজধানীর অফিস লেনের অদ্বৈত অতিথিশালা খুলে দিল রাজ্য সরকার। রবিবার থেকে 100 টাকার বিনিময়ে রোগীর পরিজনরা থাকতে পারবেন এই অদ্বৈত অতিথিশালায়। একথা জানালেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। এর ফলে এখন থেকে রোগীর পরিজনদের হাসপাতালের মেঝেতে আশ্রয় নিতে হবে না, দাবি মন্ত্রীর। পুজোর দিনগুলিতে রাজ্যের সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে ভোক্তারা যাতে সঠিক পরিষেবা পান সেই দিকটি নিশ্চিত করতে শনিবার এক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্টজনেরা। জল জীবন মিশন, গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন, রেগা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয় খয়রপুর দলুরা গ্রাম পঞ্চায়েতে। শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় সোনামুড়ায়। উপস্থিত ছিলেন সোনামুড়ার এসডিপিও বনজ বিপ্লব দাস। উদয়পুর থেকে বাইক চুরি করে পালিয়ে যাওয়ার পথে মেলাঘর থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই বাইক চোর, উদ্ধার বাইক, ধৃতরা হল সুমন মিয়া এবং সুলেন মিয়া। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ভাগ্নের হাতে আক্রান্ত মামা, ঘটনা বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এলাকায়, অভিযুক্ত ভাগ্নের নাম লব দাস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশন আগরতলা শাখার উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে উদয়পুরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় নবোদয় সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীদের পক্ষ থেকে পথ চলতি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। জাতির জনক মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দেশজুড়ে, রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী। শনিবার গান্ধী জয়ন্তী উপলক্ষে আগরতলার গান্ধী ঘাটে পুষ্পার্ঘ নিবেদন করেছেন মন্ত্রী ভগবান দাস। তিনি মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গান্ধী জয়ন্তী পালন করে প্রদেশ কংগ্রেস। শনিবার গান্ধীজির 152তম জন্মবার্ষিকীতে রাজধানীর কংগ্রেস ভবনের সামনে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলা দক্ষিণাংশের উদ্যোগে সোনামুড়ায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। গান্ধীজির 152তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজধানীতে এক স্বচ্ছ ভারত অভিযানে নেমে পড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে উদয়পুরে এক শোভাযাত্রার আয়োজন করা হয় বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে। গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় ত্রিপুরা খাদি এবং গ্রামোদ্যোগ পর্ষদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। পূর্ব শত্রুতার জেরে এক যুবককে প্রাণে মারার চেষ্টা, যুবককে বাঁচাতে গিয়ে দায়ের কোপে আহত আরও এক ব্যক্তি, ঘটনা কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায়। আক্রান্ত যুবকের নাম প্রশান্ত দত্ত, অভিযুক্ত ব্যক্তি বাদল দাস বর্তমানে পলাতক। প্রশান্তকে বাঁচাতে গেলে অপর এক ব্যক্তির উপরেও হামলা চালায় অভিযুক্ত বাদল। জিরানিয়ার করুইবন এলাকার জাতীয় সড়ক থেকে উদ্ধার এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ, তাকে খুন করে দুর্ঘটনার রূপ দেওয়ার লক্ষ্যেই জাতীয় সড়কে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিশালগড় আমবাগান এলাকার নন্দন সাহার বাড়ি এবং দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 700 বোতল কফ সিরাপ এবং 250 বোতল বিলেতি মদ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নন্দন সাহাকে।